আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকের এই আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে আইসিটি নিয়ে আলোচনা করব। আমরা আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব, তৃতীয় অধ্যায় প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশটা আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথম অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি থেকে সাধারণত একটি কোশ্চেন হয়, আর ডিজিটাল ডিভাইস থেকে একটি কোশ্চেন হয়। অর্থাৎ এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে, আর এখান থেকে দুই থেকে তিনটা বা চারটা এমসিকিউ প্রশ্ন হয়, এখান থেকেও তিন থেকে চারটা এমসিকিউ প্রশ্ন হয়। এখানে একটু কম হয়, দুইটা বা তিনটা হয়। তো মিলে আমরা 25-এর মতন পাওয়া যায় এই চ্যাপ্টার থেকে। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদেরকে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু জানতে হবে। আর এই অবস্থায় যেহেতু আমরা অনেকদিন পড়াশোনা করছি না, তো এই চ্যাপ্টারটা আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদেরকে একটু পুনরায় রিভিশন দিতে হবে। তো চলে আমরা এই চ্যাপ্টারটা শুরু করে করে ফেলি। সংখ্যা পদ্ধতি, আমরা সংখ্যা পদ্ধতিটা রাখবো, বাকিটা মুছে ফেলবো। সংখ্যা পদ্ধতিতে প্রথমে যে জিনিসটা আমরা পেলাম এটা হচ্ছে সংখ্যা। সংখ্যা মানে, এটার মধ্যে অঙ্ক আছে, অর্থাৎ অঙ্কের সাথে সম্পর্ক। তাহলে সংখ্যা কি, অঙ্ক কি, আমরা আগে দেখব সংখ্যার অঙ্ক কি। তো আমি এখানে একটা সংখ্যা লিখলাম, এটা হচ্ছে একটা সংখ্যা। ঠিক এই জিনিসটাকে যদি আমি এখানে কমা দিয়ে লিখি, তাহলে এটা কি হচ্ছে, এগুলো হচ্ছে অঙ্ক। অর্থাৎ অঙ্ক ইংরেজি হচ্ছে ডিজিট, আর সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। তবে কি বুঝলাম, কতগুলো সংখ্যার সমন্বয়ে একটি, কতগুলো অঙ্কের সমন্বয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে। আবার এটা আমি উল্টা করে বললে, একটি সংখ্যার ক্ষুদ্রতম একটি অংশকে অঙ্ক বলে। তাহলে আমরা কি বুঝলাম, একটা অঙ্ক, কতগুলো অঙ্কের সমন্বয়ে একটি সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ একটা সংখ্যা তৈরি হতে হলে আমাদেরকে কতগুলো অঙ্কের সহযোগিতা নিতে হবে। তাহলে আমরা সংখ্যার অঙ্ক চিনে ফেললাম, আমরা এই চ্যাপ্টারটার সংখ্যাটা একটু জানবো। সংখ্যা পদ্ধতি, কতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই শেয়ার করে দাও, কারণ তোমরা অনেক বন্ধুরাই আমার সাথে ফেসবুকে অ্যাড নেই। তো তোমরা শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে, সবার জন্য সুবিধা হবে। আমি বিশেষ করে আমার কলেজের স্টুডেন্টদেরকে বলবো, এবং আমার প্রিয় একটা জায়গা আছে, এটা হচ্ছে মাদ্রাসা, যেখানে আমি একটু মাঝে মাঝে লেকচার দিই। আর আমার বাসায় যারা আছো, বাসায় আসতে সবাই, পড়াশোনা আমার কাছে এসে করতে।
তারা সহ এবং আমার সবচেয়ে প্রিয় যারা ওপেন ইউনিভার্সিটির প্রিয় ভাইয়েরা যারা আমার কাছে আসেন, বোনেরা যারা আসেন, সবাই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। আপনারা আপনারা সবাই চাইছিলেন যে আমি আপনাদের কোর্স শেষ করে দিয়েছি আমি বাসায়, তো চাইছিলেন যে একটা রিভিশন দেওয়ার জন্য। তো রিভিশনটা আমি চা এখন এখন ভাবলাম যে রিভিশনটা এইভাবেই আমাকে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আপনারা সবাই শেয়ার করে দিবেন, শেয়ার তো করবেনই বা আশেপাশে আপনারা আমার আমি ফেসবুকের উপরে এই লিঙ্কটা দিয়ে রাখবো, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে ইউটিউবের নিচে লাল শব্দটা পাবেন সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তারপরে পাশে একটা ঘন্টার মতন আছে ঘন্টাটাতে ক্লিক করবেন। তাহলে আমি নেক্সট যে ক্লাসগুলো করব ওই ক্লাসগুলো আর একটা মেসেজ আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব বা ওই ঘন্টাতে না চাপ দেন তাহলে কিন্তু আমি কোন কোন ক্লাসগুলো করলাম এগুলো আপনারা পাবেন না, হয়তো আমার খোঁজ করতে হবে ক্লাসগুলো। যদি এটা সাবস্ক্রাইবার ওই ঘন্টাতে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আমার সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো আমরা ইনশাল্লাহ এখানে সবগুলা অধ্যায় রিভিশন দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস শুরু করছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার, তো শুরু আবার শুরু করি। তো সংখ্যা পদ্ধতি তার মানে সংখ্যার ইতিহাসটা আমাদেরকে একটু জানতে হবে। সংখ্যার ইতিহাস যদি আমরা জানতে চাই সর্বপ্রথমে আসে কিন্তু হায়ারোগ্লিফিক্স এর কথা, মানে হায়ারোগ্লিফিক্স এর আগে কিন্তু আগে মানুষরা কিভাবে গণনা করত, মানুষ গণনার কথা যখন চিন্তা করছে চিন্তা করত তখন থেকে কিন্তু সংখ্যার জন্ম হয়েছে। তো সংখ্যা জন্ম হওয়ার পরে মানুষ কিভাবে শুরু করলো, মানুষরা আঙ্গুলের গিরায় গণনা করত, তারপরে রশিতে গিট দিয়ে গণনা করত, কেউ দেওয়ালে দাগ টেনে টেনে গণনা করত, কেউ দেখা গেছে মাটিতে গণনা করত, এভাবে যে যার যার মতন করে গণনা করত। কিন্তু এটার কোনো মানে লিখিত রূপ ছিল না। তো মিশরের তারাই সর্বপ্রথম প্রাচীন হায়ারোগ্লিফিক্স একটা সংখ্যা পদ্ধতি তারা আবিষ্কার করেন। এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের করার মধ্য দিয়ে কিন্তু লিখিত একটা রূপ পাওয়া যায়। তো এই প্রাচীন হায়ারোগ্লিফিক্স কিন্তু বেশি দিন কিন্তু পৃথিবীতে টেকে নাই, বিলুপ্ত হয়ে গেছে অনেকগুলো অসঙ্গতির কারণে। তো এটা খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে এই হায়ারোগ্লিফিক্স আবিষ্কৃত হয়েছিল, মিশরের তারা সর্বপ্রথম প্রচলন করেছিলেন। এরপরেই মেয়ান সভ্যতার দ্বারা মানে মেয়ান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। মেয়ান সংখ্যা পদ্ধতিতে ছিল 20-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল এবং 5-ভিত্তিকও ছিল। তারপরে রোমানরা তো আবিষ্কার করে, রোমানরা অলরেডি রোমানদেরকে আছে, আমরা চিনি রোমান সংখ্যা। রোমান সংখ্যার পরেই কিন্তু চলে আসে আমাদের ভারতীয়দের, ভারতীয়রা কিন্তু সর্বপ্রথম এই দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। ভারতীয়রা সর্বপ্রথম দশমিক পদ্ধতি আবিষ্কার করেন, পাশাপাশি এই দশমিক সংখ্যা পদ্ধতিটা নিয়ে গবেষণা কিন্তু আরবরাও করেছিলেন, বিশেষ করে আরবের বিখ্যাত গণিতবিদ খোয়ারিজমি, ওনার নাম, উনি বিশিষ্ট গণিতবিদ ছিলেন, উনি দশমিক সংখ্যা পদ্ধতির উপরে যথেষ্ট গবেষণা করেছেন। উনি একটা গ্রন্থ লিখেছিলেন এটা অষ্টম শতকে। তো ওনার এই গ্রন্থটার পর থেকে কিন্তু আরব মানে আরব এবং ভারতবর্ষে মানে ভারতীয় উপমহাদেশে দশমিক সংখ্যা পদ্ধতিটা প্রচলন শুরু হয়। তো এই এর 11 শতকের দিকে স্পেনের তারা কি করলো, এই ওনার এই গ্রন্থটা নিয়ে অনুদিত করলো, অর্থাৎ স্প্যানিশ ভাষায় তারা কি করলো, ট্রান্সলেট করলো। ট্রান্সলেট করার পরে তারাও দেখলো যে না, এই সংখ্যা পদ্ধতিটা গ্রহণযোগ্য। তো এইভাবে কিন্তু ইউরোপে সর্বপ্রথম 11 শতকের দিকে এই দশমিক সংখ্যা পদ্ধতিটা প্রবেশ করে, যা এখন বর্তমান পৃথিবীতে সার্বজনীনভাবে স্বীকৃত হয়ে গেছে। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমি
কার কথা বোঝাচ্ছে? তোমরা সবাই বুঝে গেছ, এখানে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা, এগুলাই বর্তমান পৃথিবীতে এগুলা চলে, এগুলা দিয়ে আমরাও হিসাব নিকাশ করি এভাবে। এখন এগুলা দিয়ে পৃথিবী সামনের দিকে অগ্রসর হয়েছে হিসাব নিকাশের দিক থেকে। যাই হোক, তো এরপরে আরো যদি আমি বলি যে এই সংখ্যার মধ্যে শূন্যর কিছু ইতিহাস আছে। শূন্যটা আবিষ্কার করে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা। পিঙ্গালা এটা না, এটা হচ্ছে শূন্য। এই শূন্যটা ছিল, শূন্যটা হচ্ছে সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ, কৃত শব্দ। মজার ব্যাপার হচ্ছে এই শূন্য কিন্তু মিশরের এরা মানে যখন হিসাব নিকাশ করতো, মানে ব্যালেন্সের হিসাব নিকাশ করতো, যখন কোনো কিছু ব্যালেন্সে কোনো কিছু নাই, মানে কোনো কিছু নাই বোঝাতে তারা নফর বলতো। নফর এটাকে বলতো, বলতো নফর, নফর। আর ভারতীয়রা কোনো কিছু নাই বলতে শূন্যকে ব্যবহার করতো, মানে কোনো কিছু নাই, হ্যাঁ, তার মানে এটা শূন্য। ওই শূন্যই আমরা বর্তমানে ব্যবহার করি, শূন্য শব্দ, যেটা সংস্কৃত শব্দ। কিন্তু মিশরীয়দের ভাষায় এটা হচ্ছে কি, নফর। এটা কি? নফর। তাহলে শূন্যর ব্যাপারটা আমরা জেনে গেলাম। তারপরে আসে ভগ্নাংশের কথা, আমি উপর দিয়ে একটু মুছে নিই। ভগ্নাংশ, বর্ণাংশ, তারপর ঋণাত্মক শব্দ, সরি, ঋণাত্মক, ঋণাত্মক শব্দ। তো ঋণাত্মক বলতে কোনো ব্যক্তি কারো কাছে ঋণী, মানে কোনো ব্যক্তি কারো কাছে ঋণী। এই ঋণ, ঋণ বোঝাতে মানে এটা তার মানে মাইনাস বোঝানো হয়েছে। তো এটা 600 সালের দিকে, আনুমানিক 600 সালের দিকে এই ঋণাত্মক সংখ্যাটা আবিষ্কার করা হয়। আর ভগ্নাংশ কিন্তু সর্বপ্রথম প্রচলন করে মিশরের দ্বারা, মিশরের দ্বারা সর্বপ্রথম প্রচলন করেন ভগ্নাংশ সংখ্যা। যদিও মিশরের দ্বারা প্রচলন করেন, কিন্তু গ্রিক আর ভারতীয়, গ্রিক গ্রিক ও ভারতীয়, ভারতীয় গ্রিক ও ভারতীয় গণিতবিদরা কি করছে, এই ভগ্নাংশের উপরে তত্ত্ব ও উপপাদ্য, তত্ত্ব ও উপপাদ্য আবিষ্কার করেন। তার মানে ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ আবিষ্কারের ক্ষেত্রে শুধু মিশরীয়দের অবদান না, এখানে অবদান ভারতীয়, ভারতীয়দেরও আছে, গ্রিকদেরও আছে। তো মোটামুটি এ ছিল। আর আমাদের এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভারতীয়দের বেশি অবদানের কারণে ভারতীয়রা একটা সময় এখনো তারা কি করে বলে যে এটা হিন্দু সংখ্যা পদ্ধতি, তারা এই কথাটা বলে। এবং আরবরা এটা আবিষ্কার করার কারণে আরবরা বলে এটা আরব সংখ্যা পদ্ধতি। তো এটারে যখন, যেহেতু এটা আরবরাও করেছে আবার ভারতীয়রাও করেছে, তাহলে এটারে অনেকে আবার বলছে যে হিন্দু আরব সংখ্যা পদ্ধতি। তাই যাই হোক, যেটা আমরা বর্তমানে পেয়েছি এটা কি হিসেবে পেয়েছি, দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পেয়েছি। তাহলে আমরা সর্বপ্রথম, তার মানে আমরা কি জানলাম আজকে, জানলাম যে সর্বপ্রথম পৃথিবীতে মানে লিখিত রূপ দান করেন সংখ্যার, মৌলিক চিহ্ন রূপ দান, মৌলিক চিহ্ন রূপ দান করেন, এটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্সের দ্বারা, গ্লিফিক্স সংখ্যা পদ্ধতি দিয়ে। তো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির যে
সংখ্যাগুলো আমরা একটু দেখে চিনি, এটা কেন বিলুপ্ত হয়েছে একটু ছোট্ট করে আলাপ করতে হবে। হায়ারু গ্লি ফিক্স সংখ্যা পদ্ধতি, এই চিহ্নটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্ট্রোক। এই চিহ্নটার নাম হচ্ছে হিলব্রো নার্স, হিলব্রো নার্স। তারপরে এই চিহ্নটার নাম হচ্ছে কয়েল অফ রোপ। এটা হচ্ছে লোটাস, লোটাস ফ্লাওয়ার। তারপর হচ্ছে এখানেই দেখি পয়েন্টিং ফিঙ্গার, একটা আঙ্গুলের ছবি আর কি। ফিঙ্গার, পয়েন্টিং ফিঙ্গারের পরে হচ্ছে একটা মাছের ছবি, এটা হচ্ছে ফিশ। তারপরে হচ্ছে 1 2 3 4 5 6, আর তারপর হচ্ছে অ্যাস্ট্রোনট ম্যান। একজন ব্যক্তি অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট নেস্ট ম্যান, আর এটা হচ্ছে রাইজিং সান। তো যাই হোক, এখানে এই চিহ্নগুলো আসলে এগুলো এত ইম্পর্টেন্ট না, কোনো ইম্পর্টেন্টই না এগুলো, জাস্ট আমরা একটু জানবো কেন পৃথিবী থেকে এগুলা বিলুপ্ত হয়েছে, একটু জানবো, জানার জন্য আমি একটু কষ্ট করে লিখছি। তো এখানে এই ভার্টিক্যাল স্ট্রোকটা দ্বারা ওয়ান বোঝানো হয়েছে, আর হিল বোনারেস দ্বারা বোঝানো হয়েছে 10, এটা দ্বারা বোঝানো হয়েছে 100, এটা দ্বারা বোঝানো হয়েছে 1000, আর এটা দ্বারা বোঝানো হয়েছে 10000, 10000, এটা দ্বারা বোঝানো হয়েছে 1 লাখ, আর এটা দ্বারা বোঝানো হয়েছে 1 মিলিয়ন, মানে 10 লাখ।
আর এটা ধরো বুঝে নিচ্ছে এক কোটি, এই হচ্ছে এই চিহ্নগুলা ছিল, এই চিহ্নগুলা ছিল হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মৌলিক কিছু চিহ্ন। এগুলো দ্বারা তারা সর্বপ্রথম সংখ্যার লিখিত রূপ দান করেন। বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে এগুলার প্রত্যেকটা ফিক্সড মান, মানে এগুলা ফিক্সড মান, যদি এটার আমি পাশাপাশি লিখি, যেমন এটা দিই, এটা তারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে 11, 1 আর 10 মিলে 11। আমি যদি এটা এদিক দিয়েও দিই তাহলে এটা বোঝাবে তাও 11, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, কিন্তু আবার যদি চেঞ্জ এটা দিই, আমরা দেখি আরেকটা এটা দিই, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে 10, পরেরটা হচ্ছে কত, 100, তাহলে 110। তো এটা এ পাশে দিলেও সেম হবে 110। তো এ কারণে এগুলো পৃথিবীতে বিলীন হয়ে গেছে, কারণ এগুলা কোনো যুক্তি ছিল না, কারণ বাস্তবে এদের কোনো একক দশক কোনো মান নেই, কারণ তারা কোনো অঙ্ক যদি তার স্থান পরিবর্তন করে মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাস্তবে আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্ক যদি তার স্থান পরিবর্তন করে মানের পরিবর্তন হয়। যেমন আমি লিখলাম 7, 5, 6, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, অর্থাৎ কথা 756। যদি আমি এটা চেঞ্জ করে দিলে কি হচ্ছে দেখি, এটা মুছে ফেললাম, চেঞ্জ করলে 5, 6, 7, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, তাহলে মানের পরিবর্তন, এটার এটা এক না। কিন্তু প্রাচীন হায়ারোগ্লিফিক্সের এই আমি যদি এই চিহ্নগুলাকে প্রতীকগুলাকে পাশাপাশি লিখি, যে মান হবে আগে পরে নিলেও সেম মান হবে। এ কারণে আরো এছাড়াও বিশেষ কারণ ছিল এটা, এছাড়াও অনেক অসংগত ছিল, এ কারণে পৃথিবী থেকে প্রাচীন হায়ারোগ্লিফিক্স বিলুপ্ত হয়ে গেছে। আর এটা আমরা এবার একটু চলে যাব সংখ্যা পদ্ধতির দিকে। উপস্থাপন এবং প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কিন্তু দুই ধরনের, এটি আমরা মুছে ফেলি। সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা পৃথিবীতে বিলীন হয়েছে, মানে যাদের অবস্থা নাই, অস্থানিক। হ্যাঁ, আর এটা হচ্ছে স্থানিক, যাদের মানে জায়গার নির্দিষ্ট মান রয়েছে, মানে অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে এবং স্থান পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয়, এটা হচ্ছে পজিশনাল। কিন্তু নন পজিশনাল যেটা, অঙ্কগুলো তার স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে, এটা একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, প্রাচীন হায়ারোগ্লিফিক্স। আচ্ছা, তাহলে আমাদের নন পজিশনাল শেষ, বর্তমানে এটা এটা তো বিলুপ্ত, পৃথিবীতে নাই। তো পজিশনালের মধ্যে সর্বপ্রথম আমরা যদি বলি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দুই নম্বরে হচ্ছে বাইনারি
তিন নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, চার নম্বরে হচ্ছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা নন পজিশনালটা মুছে ফেললাম, এটা দরকার নাই, আমরা এটা বলছি এটা পৃথিবীতে বর্তমানে নাই। তো পজিশনালের মধ্যে এই দশমিক, দশমিক নিয়ে আলোচনা করেছিলাম, দশমিক কিন্তু ভারতীয় এবং আরবরা এটার সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে এবং আরব আরব দেশে সর্বপ্রথম প্রচলন ছিল। তারপরে 1100 শতকের দিকে এই দশমিক সংখ্যা পদ্ধতি ইউরোপ সহ সারা পৃথিবীতে প্রচলন শুরু হয়েছে, এটা আমরা বর্তমানে ব্যবহার করি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আগে বলেছিলাম। এরপর আসে বাইনারি, বাইনারি মানে বাইনারি মানে দ্বিমিক, এটা একটা শব্দ হচ্ছে দ্বিমিক, দুই, বাই মানে বাইনারি মানে দুই, সংখ্যা পদ্ধতির শব্দটা মুছে দিই, মুছে দিলাম। বাইনারি মানে দুই, এটার বেস, বেস মানে যার উপর ভিত্তি করে সংখ্যা সংখ্যাগুলো লেখা হবে, যার উপর ভিত্তি করে। বাইনারি মানে কত? দুই। দশমিক মানে দশ, মানে দশ ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি এটা, এটাই দশমিক, এটার ইংরেজিতে বলা হয় ডেসিমেল। আমি এটাও মুছে দিই, ডেসিমেল। এটা হচ্ছে বাইনারি, আর এটা হচ্ছে অক্টাল। অক্টাল, অক্টালের বাংলা শব্দ হচ্ছে অষ্টমিক, অষ্টমিক মানে আট। মজার ব্যাপার হচ্ছে ডেনমার্কের রাজা চার্লস, সপ্তম চার্লস যিনি ছিলেন, উনি কিন্তু এই অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। আর হেক্সা ডেসিমেল, এটার বেস হচ্ছে 16। দশ মানে 0, 1, 2, 3, up to 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা কয়টা মৌলিক চিহ্ন? 10টা। আচ্ছা, এরপরে এখানে 2, 0 আর 1, এখানে কয়টা মৌলিক চিহ্ন? 2টা, অর্থাৎ 2টা অঙ্ক। এখানে কয়টা অঙ্ক? 10টা অঙ্ক, এই 10। এখানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, এই 2। এখানে কয়টা অঙ্ক? 0 থেকে 7 পর্যন্ত 8টা, এই 8। তাহলে এখানে 16, তাহলে 0 থেকে 0, 1, 2, 9, এই হচ্ছে ডেসিমেল। এই যে ডেসিমেল, ডেসিমেল, ডেসিমেল মানে 10, এই যে ডেসিমেল 0 থেকে 9। আর এই হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, 6। হেক্সা শব্দের অর্থ কি? 6, 6 মানে 6টা বর্ণের কথা বলা হয়েছে, 6টা বর্ণ। এটা হচ্ছে এ বি সি ডি ই এফ, তাহলে এখানে আসবে এ বি সি ডি ই এফ। তাহলে কি পেলাম আমরা? নিচে থেকে শুরু করে একটু উপরের দিকে পরে যাব, এটা তো আমরা আলোচনা করছি, এই দুটা করবার এটা করব। এখানে ডেসিমেলের এই প্রথম দিকে দেখো অঙ্ক, পরের পরে কি আছে? আলফাবেট। তাহলে আলফাবেট প্রথমগুলো হচ্ছে নাম্বার, আর পরেরগুলো হচ্ছে আলফাবেট, আলফাবেট। তাহলে আলফাবেট আর নাম্বার দুইটা একসাথে, এই কারণে বলা হচ্ছে আলফা নিউমারিক, আলফা নিউমেরিক, মেরিক। তার মানে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আলফা নিউমেরিক সংখ্যাও সংখ্যা পদ্ধতিও বলা হয়। আলফা নিউমেরিক সংখ্যা পদ্ধতি যে কথা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি একই কথা। এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা সাধারণত গবেষণামূলক যে কম্পিউটারগুলো এগুলোতে ব্যবহার করা হয়, যেমন সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এগুলোতে ব্যবহার করা হয়। এগুলোর মেশিন ভাষা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল যদি মেশিন ভাষা হয় তাহলে ওই কম্পিউটারে সাধারণত ভুল হওয়ার যে সম্ভাবনাটা এটা কমে যায়। তারপরে আবার হেক্সাডেসিমেল দিয়ে তোমার মেমোরি কার্ডের অ্যাড্রেস দেখতে সহায়তা করে। হেক্সাডেসিমেল দ্বারা
কালার কোড লিখা যায়, কালার কোড, কালার কোড নির্ধারণ করতে হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়। তাহলে এই ছিল হেক্সাডেসিমেল। কিভাবে কিভাবে ষোলো মনে রাখতে হবে আমাদের, এখানে হেক্সা শব্দের অর্থ ৬ আর ডেসিমেল শব্দের অর্থ কত, ১০। ডেসিমেল মানে দশমিক, দশমিক ১০। তাহলে হেক্সা ডেসিমেল ৬ আর ১০-এর যোগ করলে কত, এই যে ৬ আর ১০ যোগ করলে কত, ১৬। এই হচ্ছে ২০, ১৬। তাহলে এই, তাহলে ৯-এর পরে যে এই পাইছি, এই মানে কত, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তার মানে ০ থেকে ১৫, তাহলে ০ থেকে ১৫ যদি হয় তাহলে এটা কত, ০ থেকে ১৫ তাহলে কয়টা হয়েছে মোট, ১৬টা, ০ সহ এই ১৬। আর ০ থেকে ৭ এটা হচ্ছে অক্টাল, এটা তো বললাম যে ডেনমার্কের রাজা মানে সপ্তম চার্লস যিনি এই অক্টাল শব্দ সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেন। আর এটা সাধারণত আধুনিক কম্পিউটারের প্রাথমিক পর্যায়ে আর ইউনিক্স এবং ইউনিক্স সিস্টেমে এই অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আর বাইনারি, বাইনারি জিরো আর ওয়ান, এটা হচ্ছে আমরা যে সাধারণত গণনার যে কম্পিউটারগুলো মানে আমাদের দৈনন্দিন কাজের জন্য যে কম্পিউটার, বাইনারি ডিজিট, এগুলো কিসের ডিজিট, ডেসিমেল ডিজিট, এগুলো হচ্ছে ডেসিমেলের ডিজিট, এগুলো হচ্ছে বাইনারি ডিজিট, আর এগুলো হচ্ছে অক্টাল ডিজিট, এগুলো হচ্ছে হেক্সা ডেসিমেল ডিজিট। এখান থেকে আমরা এইটা শুধু নিব, বাকিটি বাদ দিয়ে দেবো। কিরকম কি বাদ দেবো, শব্দগুলা মানে কি শব্দ, বাইনারি, বাইনারি ডিজিট, ডিজিট, আর এখানে কি পেলাম, ডেসিমেল ডিজিট, ডিজিট, এটি দরকার নাই। আবার অক্টাল ডিজিট ওইটাও দরকার নাই, অক্টাল ডিজিট শব্দটা দরকার নাই, হেক্সাডেসিমেল আমরা এই শুধু এটা নিব। কেন নিব এটা, এটার কাজ আছে, এটা হচ্ছে বাইনারির বি, এই বাইনারির বি আর ডিজিটের আইটি, বাইনারির বি ডিজিটের আইটি যদি নেই তাহলে আমার কি দাঁড়াইতেছে এখানে, বিট। তাইলে আমরা এই বিট, বিট কাদেরকে বলা হয়, জিরো আর ওয়ানকে বিট বলা হয়। এগুলো কিন্তু বিট না, এগুলো হচ্ছে ডিজিট, এগুলো হচ্ছে ডিজিট, এগুলো হচ্ছে ডিজিট। হ্যাঁ, কার ডিজিট, হেক্সাডেসিমেলের ডিজিট, অক্টালের ডিজিট, ডেসিমেলের ডিজিট, কিন্তু এগুলো ডিজিট কার, বাইনারি। বাট আমরা সংক্ষেপে এটার কি বলবো, বিট, সংক্ষেপে কি বলবো, বিট। এই বিট খেয়াল করো, বিট কিন্তু আমরা জানি যে এই বিট ইকুয়াল ওয়ান বাইট, এগুলো আমরা জানি। তাহলে ৮টা বিট মিলে হচ্ছে একটা বাইট, আবার চার বিট হচ্ছে, চারটা বিট যদি হয় এটার অর্ধেক করি, চার বিট এটার বলা হয় ওয়ান নিবল, এটার বলা হয় নিবল, নিবল, চারটা বিট হলে নিবল হয় আর ৮টা বিট হলে একটা বাইট হয়। তো আমরা জানি এইগুলা যে ৮ বিট ইকুয়াল ১ বাইট, তারপরে ১০২৪ বাইট ইজ ইকুয়াল টু ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট ইজ ইকুয়াল টু ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট ইজ ইকুয়াল টু ১ গিগাবাইট, এগুলো আমরা জানি, তারপরে টেরাবাইট, এগুলো এই এক নিয়মে এগুলো জানি। তো আমাদের এই পার্টটা মানে এই অংশের পার্টটা আমরা এই পর্যন্ত রাখি। যেমন আমি যদি লিখি ওয়ান জিরো এখানে কোন কোন এখানে কোনো ভুল আছে কিনা দেখো তো, কোনো ভুল আছে কিনা। আবার
এখানে কোনো ভুল আছে কি না খেয়াল করে দেখো। এটা কি দিছি 110, আর এই যে আমরা একটু নিচে লিখলাম এটা কি লিখলাম বেস। একটু নিচে লেখাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। মানে আমি যদি একটা জিনিস এই নিচে লিখি, এই জায়গায় লিখি, এবং এই জায়গায় লিখলে সুপার স্ক্রিপ্ট, এই জায়গায় লিখলে সাবস্ক্রিপ্ট। তো আমাদের বেস সাধারণত সাবস্ক্রিপ্ট হিসেবে একটু নিচে বসে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে বেস, তার মানে এটা হেক্সাডেসিমেল, এটা দশমিক, এটা অক্টাল, এটা বাইনারি, এটা বাইনারি, এটা অক্টাল, এটা দশমিক, এটা হেক্সাডেসিমেল। এখানে খেয়াল করে দেখো এই সংখ্যাটা রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটা ভুল, এটা ভুল। খেয়াল করে দেখো কেন ভুল। ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে 2 আছে আর এখানে 9 আছে। কেন? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি লিখছিলাম, মনে আছে? 2 মানে 0 আর 1। তো বাইনারির বেস কত? 2। এখানে তাহলে তাহলে আমাদের বিটটি কি ছিল? বিটগুলো 0 আর 1। এখানে তো 0 1 ছাড়াও কি আছে? 2 তো সে চিনে না, তার মানে এই কারণে এটা ভুল। আর এটা কেন ভুল? হচ্ছে অক্টালে, অক্টালে 0 1 7 পর্যন্ত, তাহলে এখানে 8 9 দুইটা ডিজিট নাই। এখানে কিন্তু কত দিলাম আমি? 9। তার মানে এটা সে গ্রহণ করবে না, এই 9 সে গ্রহণ করবে না, এই কারণে এই সংখ্যাটা ভুল। তাহলে আমাকে যদি সংখ্যা তৈরি করতে হয় অক্টাল দ্বারা, তাহলে 7 পর্যন্ত ডিজিট দিয়ে আমাকে তৈরি করতে হবে। আর এটা তো অবশ্যই রাইট, কারণ এখানে আলফাবেট আছে, 9 আছে, এটা রাইট। আর 10 নিচে যে কোনো সংখ্যা, মানে 9 নিচে, 9 পর্যন্ত আর কি, তাহলে এটা কত? দশমিক, দশমিক মানে 10, 0 1 2 9। তাহলে এখানে 3টাই এখানে আছে, এই কারণে এটা রাইট। আর অনেকে হয়তো কনফিউশনে পড়তে পারে যে উপর একটা রাইট বাকিগুলা তোমার ভুল, এরকম মনে হইতে পারে। এগুলো ভুল না, এগুলো রাইট। এই কারণে খেয়াল করে দেখো বাইনারিতে 0 আছে, 1 আছে, আবার অক্টালও 0 আছে, 1 আছে, দশমিকেও 0 আছে, 1 আছে, আবার হেক্সাডেসিমেলও তোমার 0 1 2 .9, তারপরে এ বি সি ডি ই এফ। তাহলে হেক্সাডেসিমেলেও 0 আছে, 1 আছে, তার মানে 0 1 দিয়ে লিখলেই যে বাইনারি এ কথা কিন্তু বলা যাবে। 0 1 দিয়ে লিখলে বাইনারি এই কথা বলা যাবে না। 0 অনেক সময় প্রশ্নতে বিভ্রান্তি করে, কি করে এরকম একটা সংখ্যা বানাই দেয় তারা, এরকম 0 1 1 0 1 0 দিয়ে সেটা এখানে দিব 10। কি রে মনে হচ্ছে যে দেখতে মনে হচ্ছে যে এটা বাইনারি, এটা প্রশ্নে আসলে ভুল করছে এরকম মনে হয়, কিন্তু না, এটা রাইট। কারণ দশমিকে 0 আর 1 আছে, তাহলে 1 1 0 1 0 দিয়ে আমি একটা সংখ্যা তৈরি করতেই পারি। তো এই ক্লাসটাতে আমরা এতটুকু পর্যন্ত রাখি, মানে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কিভাবে আমরা চিনবো, যদি বেস বেসগুলো আর আমাদের এই বেসের সাথে যে মৌলিক চিহ্নগুলো অর্থাৎ যে ডিজিটগুলো আছে এগুলো যদি আমাদের খেয়াল থাকে, তাহলে আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো, বলতে পারবো যে কোনটা কোন ধরনের সংখ্যা। এগুলো আবার প্রশ্নতে আসে, যেমন এরকম প্রশ্ন প্রশ্ন আসে 7D কোন ধরনের সংখ্যা, 7D কোন ধরনের সংখ্যা, এরকম প্রশ্ন আসে। তাহলে 7D কোন ধরনের সংখ্যা? অবশ্যই এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে ডি আছে। তো এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি। তো এই এই লেকচারটা আমরা এই পর্যন্ত রাখি। পরবর্তীতে আমরা যে একটু আগে শুরু করছিলাম যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে কিভাবে বাইনারি মানগুলো লিখতে হয়, হ্যাঁ, কিভাবে মানগুলো আমরা মুখস্থ না করে সহজভাবে, হ্যাঁ, টেকনিকই বের করতে পারবো, এই পদ্ধতিটা আমরা দেখব। এরপরে আমাদের পরবর্তী ক্লাসটাতে আমরা বাইনারির যোগ,
নিয়ে আলোচনা করব। আবার রূপান্তর রূপান্তর আছে 12টা, রূপান্তর নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। আশা করি সাথে একদিন পরে আমি ডাউনলোড মানে আপলোড করতে পারবো। তোমরা তো ভুলবা না অবশ্যই, তোমরা এই ক্লাসটা দেখার পর পর তোমরা সবাই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবা, ওই রিং বেলটাতে তোমরা চাপ দিবা, তাহলে আমার আমি যে পরবর্তী যে আপলোড করব এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিকই। এবং তোমরা যদি শেয়ার করে দাও তাহলে তোমরা বাকি ফ্রেন্ডরা কিন্তু সবাই পেয়ে যাবে। সবাই কিন্তু আমার সাথে ফেসবুকে অ্যাড নেই, যারা যারা অ্যাড আছে তারাই কাজটা করবা। তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট না করেও আমি তোমাদেরকে পুরো কোর্সটা আমি শেষ করে দিতে পারবো। তো এই সহযোগিতাটা অবশ্যই করবা। তো আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসের জন্য।